আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যাচের মওদুদ আহমদ সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইমুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ভাসানির মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আমরা একটি সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে সকল রাজনৈতিক দলগুলোর সমান অধিকার থাকবে। আগামী দিনগুলোতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অধিকারের জন্য দেশরত্নী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেই নির্বাচন আদায় করব। ঢাকায় মাওলানা ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। আমরা এখনও সমঝোতার পথে আছি। সমঝোতার মাধ্যমে আমরা চাই যে জাতীয় এই সংকটের নিরসন হোক। বেগম খালেদা যদি সংবিধান সংশোধন করতে পারেন নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দেওয়ার জন্য, তাহলে আপনারাও তো এই সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা আবার ফিরিয়ে আনতে পারেন। তাহলে বাংলাদেশে একটি সত্যিকার অর্থে সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 53তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনীকে প্রতিরক্ষা বাহিনীকে বাইরে রাখতে চাচ্ছে, তাদের সেই প্রহসনের নির্বাচনের দিকে আবার যাওয়ার জন্য, অর্থাৎ নির্বাচন নয় ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়ার মধ্যে তারা আছে, ক্ষমতা দখল করার প্রক্রিয়ায় তারা আছে, নির্বাচনের প্রক্রিয়া থেকে তারা সরে যেতে চাচ্ছে আবার। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত অন্য এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।